শব্দের প্রতিফলন শব্দের প্রতিফলন সম্বন্ধে জেনে নেওয়া যাক আলোর প্রতিফলন তোমরা আগে জেনেছ ঠিক একই রকম ভাবে আলোর মতো কোনো শব্দ প্রতিফলকের দ্বারা প্রতিফলিত হয় আর যেহেতু আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাই শব্দের প্রতিফলনের জন্য আলোর চেয়ে বড় প্রতিফলকের দরকার যদিও বাকি ধর্মাবলীগুলি আলোর প্রতিফলনের সঙ্গে একই বা সাদৃশ্যপূর্ণ শব্দতরঙ্গ একটি মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে একটি বড় শক্ততলে আপতিত হয়ে আগের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে শব্দের প্রতিফলন বলে শব্দের প্রতিফলনের সূত্রাবলী শব্দের প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোন ইজ ইকুয়াল টু প্রতিফলন কোন হয় এবং আপতিত তরঙ্গ প্রতিফলিত তরঙ্গ ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে তোমরা জানো কি এই শব্দের প্রতিফলন ব্যবহার করে আমরা কথা বলার নলের সাহায্যে শব্দ শুনতে পাই আবার ডক্টর যে স্টেটোস্কোপ ব্যবহার করেন সেটিও শব্দের প্রতিফলনের ধর্ম মেনে চলে শব্দের প্রতিধ্বনি কোনো উৎস থেকে তৈরি হওয়া শব্দ কোন দূরের প্রতিফলকে প্রতিফলিত হলে এই প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে একদম আলাদাভাবে শ্রোতার কানে পৌঁছয় আর প্রতিধ্বনি তৈরি করে কিন্তু সব জায়গায় তো প্রতিধ্বনি হয় না এর কারণ কি এটা একটা ভালো প্রশ্ন যদিও শব্দের প্রতিফলনই প্রতিধ্বনির কারণ তবুও সব জায়গায় প্রতিধ্বনি হয় না কারণ কি প্রতিধ্বনি শব্দ শোনার জন্যে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হওয়া দরকার কমপক্ষে ষোলো পয়েন্ট ছয় মিটার কারণ একটা ক্ষণস্থায়ী শব্দের রেশ আমাদের মাথায় থাকে একের দশ সেকেন্ড একে বলে ক্ষণস্থায়ী শব্দের শ্রুতি নির্বন্ধ বা শব্দ নির্বন্ধ এদিকে নির্বন্ধে শব্দের গতিবেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড সুতরাং একের দশ সেকেন্ডে শব্দ যায় তিনশো বত্রিশ বাই দশ ইজ ইকুয়াল টু তেত্রিশ পয়েন্ট দুই মিটার এবার শব্দ তৈরি হয়ে প্রতিফলকে যেতে ও কানে ফিরে আসতে কমপক্ষে তেত্রিশ পয়েন্ট দু মিটার পথ পাড়ি দিতে হবে কারণ ওই সময় আগের শব্দের রেশটা কেটে যাবে তবেই তো শোনা যাবে প্রতিধ্বনি তাই শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে তেত্রিশ পয়েন্ট দুই বাই দুই ইজ ইকুয়াল টু ষোলো পয়েন্ট ছয় মিটার বোধগম্য শব্দের ক্ষেত্রে অর্থাৎ কথোপকথনের সময় মানুষ এক সেকেন্ডে পাঁচটির বেশি পদাংশ বা মাত্রা উচ্চারণ করতে পারে না তাই বোধগম্য শব্দের প্রতিধ্বনি শোনার জন্যে একমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ এক বাই পাঁচ সেকেন্ড এবং শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব তেত্রিশ পয়েন্ট দুই মিটার দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ বা নির্বন্ধ দুই বাই পাঁচ সেকেন্ড এবং শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব ছেষট্টি পয়েন্ট চার মিটার এবং ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ বা নির্বন্ধ তিন বাই পাঁচ সেকেন্ড এবং শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব নিরানব্বই পয়েন্ট ছয় মিটার হওয়া প্রয়োজন প্রতিধ্বনির ব্যবহার জানতো শব্দের প্রতিধ্বনির সাহায্যে আমরা মাপতে পারি সমুদ্রের গভীরতা বিমানের উচ্চতা এবং বায়ুতে শব্দের বেগ অনুর বড় হল ঘরে কোনো শব্দ সৃষ্টি হলে সেই শব্দ হলঘরের দেওয়াল ছাদ মেঝে প্রভৃতি বিভিন্ন জায়গায় বার বার প্রতিফলিত হয়ে খুব অল্প সময়ের ব্যবধানে শ্রোতার কানে এসে পৌঁছয় ফলে মূল শব্দ থেমে যাওয়ার অনেকক্ষণ পরেও ওই শব্দের রেশ থেকে যায় এবং ঘরের গম গম শব্দ শোনা যায় একে অনুরণন বলে আজকাল হল ঘরে অনুরণন কমানোর জন্য বিভিন্ন শব্দ শোষক পদার্থ ব্যবহার করা হয় শব্দের বৈশিষ্ট্য ও মানুষের কানের গঠন সুরযুক্ত ও সুরবর্জিত শব্দ সুরযুক্ত শব্দ শব্দের উৎস বা শনকের নিয়মিত পর্যাবৃত্ত ও ধারাবাহিক কম্পনের ফলে উৎপন্ন শ্রুতিমধুর শব্দকে সুরযুক্ত শব্দ বলে যেমন গিটার সেতার, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের শব্দ সুরবর্জিত শব্দ শব্দের উৎস বা শনকের অনিয়মিত অপর্যাবৃত্ত ও বিচ্ছিন্ন কম্পনের ফলে উৎপন্ন শ্রুতিকটু শব্দকে সুর বর্জিত শব্দ বলে যেমন গাড়ি চলাচলের শব্দ কোলাহলের শব্দ পটকা বা বন্দুকের শব্দ ইত্যাদি সুর ও স্বর বিভিন্ন বাদ্যযন্ত্র বা সুর শলাকা থেকে নির্গত একটিমাত্র কম্পাঙ্কযুক্ত শব্দকে সুর বলে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে নির্গত যে সুরযুক্ত শব্দে একাধিক কম্পাঙ্কের শব্দ বা একাধিক সুর মিশে থাকে তাকে স্বর বলে মূল সুর উপসুর ও সমমেল ধরা যাক কোন স্বরে উপস্থিত সুরগুলির কম্পাঙ্ক একশো হজস একশো পঞ্চাশ হার্জ একশো আশি হজস দুশো হাজ আড়াইশো হজ এবং তিনশো হার্জ এদের মধ্যে মূল সুর উপসুর ও সমমেলগুলি এস দেখে নি মূল সুর সবচেয়ে কম কম্পাঙ্কের সুর একশো হাজ উপসুর মূল সুর ছাড়া অন্যান্য সুর একশো পঞ্চাশ হাজ একশো আশি হাজ দুশো হাজ আড়াইশ হাজ তিনশো সমমেল মূল সুরের সরল গুণিতক সুর একশো দুশো তিনশো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য সুরযুক্ত শব্দের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হল প্রাবল্য লাউডনেস তীক্ষ্ণতা পিচ গুণ বা জাতি কোয়ালিটি অর টিম্বার সিংহের গর্জনের প্রাবল্য বেশি তীক্ষ্ণতা কম পাখির ডাকের প্রাবল্য কম তীক্ষ্ণতা বেশি তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বা প্রাবল্য বেশি হয় এবং বিস্তার কম হলে প্রাবল্য কম হয় শনকের কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা বেশি হয় কম্পাঙ্ক কম হলে তীক্ষ্ণতা কম হয় বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে বোঝার চেষ্টা করো একই প্রাবল্য ও তীক্ষ্ণতা বিশিষ্ট শব্দগুলিকে তার গুণ বা জাতির সাহায্যে পৃথক করা যায় এক্ষেত্রে তরঙ্গগুলির প্রকৃতি আলাদা হওয়ায় বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে নির্গত শব্দগুলিকে আলাদাভাবে চেনা যায় মানুষের কান এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে শব্দ শুনতে পাই তার আগে কানের অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে জেনে নেওয়া যাক কানের ভেতরে একটি পর্দা থাকে আর থাকে তিনটি তরুণাস্থি ম্যালিয়াস ইনকাস স্টেপেস প্রথমে যখন কোনো উৎস থেকে শব্দ তৈরি হয় তখন শব্দ তরঙ্গ ইয়ার ড্রামকে আন্দোলিত করে এরপর একে একে তরুণাস্থিগুলিকে উদ্দীপিত করে তখন এই তরুণাস্থিগুলি ব্রেনে একটা মেসেজ পাঠায় আর আমরাও শব্দ শুনতে পাই শব্দ শব্দ শব্দদূষণের উৎস এবং তার থেকে হওয়া বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার সমাধান ছবিতে তোমরা শব্দদূষণের বেশ কিছু উৎস দেখতে পাচ্ছ এই শব্দগুলির জন্য আমাদের চারপাশে শব্দদূষণ হয় আর এর জন্য ছোট ছোট শিশুদের ও বয়স্ক লোকেদের শারীরিক ও মানসিকভাবে সমস্যায় পড়তে হয় শব্দ শব্দদূষণের প্রতিকার হাসপাতাল স্কুল কলেজ ইত্যাদির সামনে গাড়ির হর্ন বা লাউড লাউডস্পিকার বাজানো নিষিদ্ধ করা উচিত যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচারের সময় শব্দের তীব্রতার মাত্রা পঁয়ষট্টি ডেসিবেলের বেশি হওয়া উচিত নয় বিমানবন্দর কলকারখানা ইত্যাদির কাছাকাছি জনবসতি থাকা উচিত নয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে শব্দবাজির ব্যবহার বন্ধ করা উচিত